হচ্ছে আচার খুলতেছি, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে আমার আম্মা পাঠাইছে। দেখেন আচার কি সুন্দর করে র‍্যাপিং করে দিচ্ছে, পরার কোনো কৌশলই নাই, এমন ভাবে র‍্যাপিংটা করা হইছে যাতে না পড়ে। গতবার হচ্ছে আমার এক ফ্রেন্ডে আচার আনছিল, বাংলাদেশ বিমানের এত সমস্যা, বাংলাদেশ থেকে আর কি পর্তুগাল আসার টাইম আমার ফ্রেন্ডে এই যে ওর ঐশীর আচার আনাইছে, তো যার মাধ্যমে আচারটা আসছে তার হচ্ছে ব্যাগ থেকে হচ্ছে অনেক কিছু চুরি হয়ে গেছে। তো শেষমেশ আচারটা ছিল, আচারটা হচ্ছে তারা ক্ষমতা দেয় নাই, আচারটাকেও তারা হচ্ছে অর্ধেক খায়া তারপর দিছে, এমন অবস্থা। তো আমার আম্মা ভালোই করছে, এমন ভাবে পেঁচাই দিছে, বলতেছি যে এমন ভাবে পেঁচাইছে যে চুরের মানে শক্তি নাই যে এটা খুলে তারপর হচ্ছে আচার চুরি করে খাবে। তো অনেকটা পেঁচানি দিছে, র‍্যাপিং করছে অনেকটা, উনার ভিতরে পেঁচাইয়া মানে থ্রি পিস দিছে আম্মা, তো ওইটার সাথে পেঁচাইয়া চাপা শুটকিটা একটু দিয়ে দিছে, এটা হচ্ছে ভর্তা করে খাওয়ার জন্য। কারণ এই দেশে আসলে চাপা শুটকি খুব মিস করি, খুব মিস করি। চাপা শুটকি আছে বাট অনেক দাম, অনেক দাম। তো এটাই করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি, আচারটা দেখি কেমনে দিচ্ছে। আমি বলছি অনেক র‍্যাপিং করছে, আচার আনবক্সিং হচ্ছে, আচার আনবক্সিং। আমার বলছিলাম শুকনা করে দিতে, তো কারণ হচ্ছে জুল দিলে কি হয় আচার হইতেছে পইরা যায়, মানে জুল পইরা যায়, করলে নষ্ট হয়ে যায়। বয়মটা কি কাচের? না, বয়ম প্লাস্টিকের, আমরা কাঁচের বয়মে ট্রান্সফার করে ফেলবো, কারণ প্লাস্টিকের বয়মে আচার নষ্ট হয়ে যায়। কাঁচের বয়মে রেখে দিব খুলে, খোলার কোনো চুর চুর চুরি করবো কেমনে, এটার তো কোনো পথ নেই। এটা করতে করবো আমার খাওয়া, আমার খাওয়া কোনো আপা ফাঁকা মনে রাখার আমি খান। সিঙ্গে মানুষের বুদ্ধি তো একটু বেশি থাকে। বাংলাদেশের আছে একটা হচ্ছে মানে আস্তা দিছে, আর নিচেটা হচ্ছে ব্ল্যান্ড করা, আস্তাটারে আলাদা করে ফেলবো। আর ঝুল অনেক কম দিতে বলছে, অনেক কম দিতে বলছে, এর কম তেল দিছে সবকিছু, নয়তো আরো সুন্দর করে আর একটু বেশি করে তেল দিয়ে দিত। আমার আম্মা বানায় দিছে, একটা চামিচ লোক খাই কেমন হয়েছে, একটা চামিচ লো আর একটা প্লেট লো খাই না, একটু নেই দেখি আমরা সবাই খাই। আমার লোল পড়তা, আমার লোল পড়তা আছে কেন, জল বইছে আমি না স্যার, আমি জল পেরাচা ভাই, আমি তো বড় এটা চা রান্না বড়ই বানাইছে আচারটা আম্মা বানাইছে, আমরা খিচুড়ি রান্না করে খিচুড়ি দেখাবো। অনেক কাগু গাছের জল বই আমাদের গাছ আনা মনে হয় কিনা, আমাদের আম্মা তো ঢাকা এসে দিছে গাছের গুলো আনা নাই, মজা আলাদা। বাংলাদেশের জিনিস আসলে মজা অন্যরকম না, এখন ফিল করতেছো বাংলাদেশে থাকা এটা মর্ম দিতে নেই।
এখন একটা কাপড়ের রোজ সুতার রোজ দাম দিতেছ কি মজা অনেক মজা সত্যি অনেক মজা বাংলাদেশের আচারের মজাই অন্যরকম খিচুর দিয়া যাই হোক ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ এই যে আমাদের হচ্ছে আচার সব এই যে এটার ভিতরে ছিল তো এটা থেকে সব বক্সিং করতে করতে এই যে তিনটা বানাচ্ছি আমি আবার সরিষার তেল দিয়ে আমি করছি বুঝছি আচার গোছানো হয়ে গেছে।